নমস্কার বন্ধুরা আমি সন্তু আপনারা দেখছেন দ্য লার্নিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যারা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে বারাসাত ইভিনিং কলেজে বিএ এবং বিএসসিতে অনার্স এবং জেনারেল কোর্সের জন্য ফর্ম ফিল করেছিলেন তাদের ফার্স্ট মেরিট লিস্ট আজ বারাসাত ইভিনিং কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল তাই আজকে আমরা এই ভিডিও মারফত দেখে নেব কিভাবে আপনি আপনার নাম এই মেরিট লিস্ট থেকে চেক করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যারা এই বছর ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল করেছিল প্রথমে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে এসে সার্চ অপশানে বারাসাত ইভিনিং কলেজ বলে লিখবেন এবং সেটি সার্চ করবেন সার্চ করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বারাসাত কলেজের অফিসিয়াল লিঙ্কটি এখানে শো করছে এই লিঙ্কটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু বারাসাত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে এসে এখানে আপনার ডান সাইডে মেরিট লিস্ট বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটির ওপরে আপনারা ক্লিক করবেন এটির ওপরে ক্লিক করলে একটি নতুন পেজ এখান থেকে ওপেন হবে এরপর একটু স্ক্রল করে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে এসে ইম্পর্টেন্ট লিঙ্কসের মধ্যে এখানে মেরিট লিস্ট অপশানটি আছে এটির ওপরে ক্লিক করলে একটি নতুন পেজ এখান থেকে ওপেন হবে তো এখানে আপনাদের ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথম মেরিট লিস্ট যেহেতু প্রকাশিত হয়েছে সুতরাং এখান থেকে আপনারা এক সিলেক্ট করে নেবেন এরপরে সেকশান সেকশান বলতে আপনি কোন স্ট্রিমের জন্য ফর্ম ফিল আপ করেছেন অর্থাৎ বিএ অনার্স কি বি অনার্স বিএসসি অনার্স যে যার নিজের পছন্দ মতো অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সেই অনুযায়ী এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বিএ অনার্স সিলেক্ট করে নিলাম এরপরে আপনি যে সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন সেই সাবজেক্ট এখান থেকে চয়েস করে নেবেন আমি বেঙ্গলি চয়েস করে নিলাম এরপরে আপনি কোন রিজার্ভেশান অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি ইউআর ক্যাটাগরি কি এস সি এস টি ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখান থেকে চয়েস করে নেবেন তো আমি এখান থেকে ইউআর চয়েস করে নিলাম নেওয়ার পরে এখানে শো বলে যে অপশানটি আছে এটির ওপরে ক্লিক করলে একটি নতুন পেজ এখান থেকে ওপেন হবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার র্যাঙ্ক লেফট সাইটে এখানে এক দুই তিন চার করে পরপর দেওয়া আছে এরপরে আপনার ফর্ম নাম্বার তারপরে আপনার নাম এখানে দেওয়া আছে আপনার জেন্ডার কি আছে সেটি দেওয়া আছে এরপর এখানে আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন অর্থাৎ এসসিএসটি জেনারেল যে যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেগুলো পরপর দেওয়া আছে এরপর আপনি এইচএস কোন সালে দিয়েছেন সেটি কিন্তু এখানে দেওয়া আছে এরপর আপনি বেস্ট অফ ফোরে যে নাম্বার পেয়েছেন সেই নাম্বারটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ এসে কত বেস্ট অফ ফোর নাম্বার পেয়েছেন এরপর যে সাবজেক্টের জন্য আপনি অনার্স অ্যাপ্লাই করেছেন অর্থাৎ এখানে আমি বাংলার জন্য সার্চ করেছি তো বাংলাতে আপনি কত নম্বর পেয়েছেন সেটি কিন্তু এখানে শো করছে এরপর আপনার মেরিট পয়েন্ট কত সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন